হ্যালো ফ্রেন্ডস দুই দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে কীভাবে আপনারা টাচ কল থেকে ফ্রিতে কথা বলবেন তো অনেকেই এইখানে অ্যাকাউন্ট করেছেন অনেকেই ফ্রিতে কথা বলছেন কিন্তু ক্রেডিট পাচ্ছেন না খুব একটা ক্রেডিট পাচ্ছেন না ক্রেডিটটা পাওয়ার জন্য আপনাদের যা করতে হচ্ছে ইনভাইট করতে হচ্ছে এবং মাত্র একটি অপশন আছে ইনকাম করার জন্য সো কয়েনগুলো আর্ন করার জন্য তো বন্ধুরা আজকে দেখাবো যে এই টাচ কলটা কীভাবে আপনারা হ্যাক করে আপনি চাইলে দিনে ভালো পরিমাণ একটি মিনিট আপনি এখান থেকে হ্যাক করে নিতে পারবেন এখান থেকে তো বন্ধুরা এই টাচ কলটা কীভাবে হ্যাক করবেন কীভাবে কী করবেন সম্পূর্ণ এই ভিডিওটি ভিডিওটিতে দেখিয়ে দিব আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন তো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটি রিকোয়েস্ট সেটা হচ্ছে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আশা যে বেল আইকন দেখতে পাচ্ছেন এই বেল আইকনে ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা ফার্স্টে আমরা এই যে টাচ অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিই ওপেন করে দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্টটি অলরেডি আপনাদের অনেকের লগ ইন করা আছে যারা এখন অ্যাকাউন্ট খুলে নিয়ে টাচ কল অ্যাপসে তো তারা আমার আগের ভিডিওটি দেখে নেবেন আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটি লিঙ্ক থাকবে আপনারা সেইখান থেকে দেখে নেবেন সো আমার এইখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট আছে আপনার ছাপ্পান্ন হাজার চারশো ক্রেডিট কিন্তু আমার এখানে অলরেডি আছে তো এইখানে আরও ক্রেডিট কিভাবে বাড়াবেন তো এইখানে যদি আমরা এখানে ক্রেডিট অপশনে ক্লিক কর দিই এখানে যখন আমরা ফার্স্টে ক্রেডিট অপশনে ক্লিক করে দেবো সেখানে ক্রেডিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি মাত্র অপশন আছে ইনভাইট ফ্রেন্ডস এবং টেক কেয়ার অফ মাই ক্যাট ইনভাইট ফ্রেন্ডসের ক্ষেত্রে আমরা যদি টেম্পোরারি ফোন নাম্বার দিয়ে ইউজ করতে চাই অর্থাৎ অ্যাকাউন্ট খুলে খুলতে চাই সেক্ষেত্রে কিন্তু সেইগুলোতে হয় না অর্থাৎ আমাদের এটা এটা হবে না হ্যাক হবে না যেহেতু এটা হবে না যেহেতু আমাদের এই ইনভাইট ফ্রেন্ডটা হ্যাক হবে না কারণ টেম্পোরারি ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট করা যায় না সেক্ষেত্রে আমরা এটা হ্যাক করব টেক কেয়ার অফ মাই কার্ড ক্যাট এখানে দেখতে পাচ্ছেন তো এটা সম একটা গেমসের মতো আর কি আপনাদের দেখায় এখানে থেকে এখানে ক্লিক করে দিই এখানে ক্রেডিট আর্ন করার জন্য এখান থেকে দশ থেকে সাতশো ক্রেডিট এখান থেকে আর্নিং করতে পারবেন এখান দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখুন এখান থেকে আমরা এটা এখান থেকে নিতে পারবো এখান থেকে ক্রেডিট নিতে পারবো এবং এইখান থেকে ক্রেডিটটা নিতে পারবো তো ফার্স্ট আমরা ক্লিক করে দিই দশ থেকে দুশো ক্রেডিট তো দেখি কত পাই এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিশ ক্রেডিট পেয়ে গেছি এবং এখানে সাথে সাথে কিন্তু অ্যাড হয়ে গেছে চারশো ছিল চারশো বিশ হয়ে গেছে সো এখানে আবার ক্লিক করে দ্বিতীয়টায় তো এইভাবে করে নিই সো এখানে হ্যাকিং প্রসেসটা একটু পরে দেখায় আপনাদের সো ফার্স্ট আমি ক্লাইম করে নিই আর কি এখান থেকে আমাদের যে বোনাসটা ডেইলি বোনাসটা এখান থেকে আমরা জাস্ট এখান থেকে গেমটা খেলে জাস্ট এখান থেকে নিয়ে নিই তো দেখুন সেকেন্ডটায় কত পেলাম সাইড ক্রেডিট পেলাম এখান থেকে ক্লিক করে এখানে কিন্তু সাথে সাথে কিন্তু ক্রেডিটগুলো অ্যাড হচ্ছে এখান থেকে সো যে অ্যাড আসবে একটা জাস্ট আপনি কেটে দেবেন এখান থেকে একটা জাস্ট আপনি কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনি জাস্ট এখন লাস্টেরটায় ক্লিক করে দিয়ে দেখি কত পাই তো দেখুন এখানে কিন্তু দুইশো ক্রেডিট পেয়েছি আপনি বুঝতে পারছেন দুশো ক্রেডিট এখান থেকে পেয়ে গেছি সো এইখান থেকে আমরা এখন লিভে ক্লিক করবো এখান থেকে জাস্ট আমরা এখন লিভে ক্লিক করব লিভে ক্লিক করে দেবো এখান থেকে জাস্ট একটা অ্যাড চলে আসবে প্রত্যেকটা অ্যাড চলে আসবে একটা একটা করে দেখলে সো লিবে চলে যাব ওই এইখান থেকে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর এখন দেখো যে হ্যাকিং প্রসেসটা এখন যদি আমরা টেক কেয়ার অফ মাই ক্যাট এইখানে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি হয়ে গেছে সো এইগুলো কীভাবে আনবো এইগুলো আনার জন্য আমরা যা করবো এইখান থেকে আমরা টাচ কলটা সরিয়ে দেবো সরিয়ে দেওয়ার পর আমরা সরাসরি চলে যাব আমরা ফোনের সেটিংস আপনি সেটিংসে চলে যাবেন আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর এখানে নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর দেখতে পাবেন যে ডেট অ্যান্ড টাইম নামে একটু অপশন আছে সো ডেট অ্যান্ড টাইমে চলে যাবেন এখানে আপনার এই যে অটোমেটিক ডেট অ্যান্ড টাইম এটা অন করে থাকলে এখানে আপনার সেট এগুলো হাইট হয়ে যাবে সো এগুলো আমরা আনহাইড করে নিলাম সো সেট ডেট এইখানে আমরা ডেটটা ইক করে নেব এখানের ডেটটা দেখতে পাচ্ছেন আজকে আঠেরো তারিখ ওপর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অক্টোবর মাসের 18 তারিখ এবং এখান থেকে আমরা জাস্ট উনিশটা করে দেব যেখান থেকে উনিশ দেখতে পাচ্ছেন এখানে উনিশটা করে দেব উনিশ তারিখ করে দেওয়ার পর এখানে ডান দেখতে পাচ্ছেন ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দেব এটা হাইট করার দরকার নেই যেহেতু এটা আমরা বারবার করব সো এটা হাইট করার দরকার নেই এটা বা এটা হাইড করার দরকার নেই এখান থেকে এটা মিনিমাইজ করে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমরা সরাসরি টাস্ক কলে চলে যাব এখান থেকে টাস্ক কলে চলে যাব টাস্ক কলে যাওয়ার পর দেখি যে আমাদের হলো কিনা হ্যাকটা হলো কিনা তো আমরা দেখি টাইমটা হ্যাক করলাম আর কি আমরা এইখান থেকে সো এখান থেকে আমরা ক্রেডিটে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রেডিট অপশন ক্রেডিট অপশনে যাওয়ার পর এখানে টেক মাই ক্যাট এখানে দেখতে পাচ্ছেন টেক কেয়ার সো এখানে দেখতে পাচ্ছেন তিনোটা অপশান কিন্তু আবার এইখান থেকে হয়ে গেছে এখান থেকে কিন্তু আবার আপনি আমরা এখান থেকে ক্রেডিটটা নিতে পারবো সো ফার্স্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে চল্লিশ ক্রেডিট এখান থেকে কিন্তু পেয়ে গেছে এবং সেকেন্ডটাই ক্লিক করে দিই সো একটা এয়ার আসবে এরটা জাস্ট আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন সামথিং ট্রাই এগেন সো একটা ট্রাই এগেনে করছে অ্যাটটার ওপর ক্লিক করে গিয়েছিলো আর কি সো এখান থেকে ই করে দিই ব্যাক করে দিলাম ব্যাক করে দেওয়ার পরে এখানের থার্ড অপশনে ক্লিক করে দিই থার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আমি তিনশো ক্রেডিট পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এভাবে লিভে ক্লিক করে আপনি কিন্তু আবার টাইমটা পালটিয়ে আপনি আপনি কিন্তু আবার নিতে পারবেন সো আমি আপনাদের আবার দেখাই যে এইখান থেকে টাইমটা পাল্টিয়ে এখান থেকে জাস্ট এখানে বিশ তারিখ করে দিলাম যেহেতু আজকে আঠারো তারিখ আমরা বিশ তারিখে চলে গেলাম সরাসরি বিশ তারিখে যাওয়ার পর এখানে টাচকল অপশনটিতে আবার চলে যাব টাচ কল অ্যাপসটাতে সো টাচকল অ্যাপসটাতেও চলে যাওয়ার পর দেখি এখন আবার চলে আসছে কিনা সো এইভাবে কিন্তু আপনি চাইলে বারবার করে করে আপনি এই ক্রেডিটটা নিতে পারবেন আপনি এখান থেকে টাচকল থেকে ক্রেডিটটা আপনি হ্যাক করে নিতে পারবেন এখানে কোনো ধরনের প্রবলেম হবে না আপনার এখান থেকে জাস্ট ক্রেডিট অপশনে যে। এখন জাস্ট ক্রেডিট অপশান গিয়ে গেলে যাওয়ার পরে এখানে টেক কেয়ার অফ মাই ক্যাট এখানে ক্লিক করে দেবো এখানে কানেক্টিং টু সার্ভার এখানে কানেক্টটা হচ্ছে কানেক্ট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন অপশন আবার কিন্তু চলে আসছে সো আপনারা চাইলে এভাবে কিন্তু আনলিমিটেড এখান থেকে ক্রেডিটটা নিতে পারবেন এবং প্রত্যেক ক্রেডিটের জন্য আপনার কাটে পাঁচশো ষাট পার মিনিট তো বন্ধুরা এভাবে চাইলে কিন্তু আপনি এখানে ক্রেডিটটা এইভাবে হ্যাক করে আনলিমিটেড কথা বলতে পারবেন তবু তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে যাবেন এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন তবুরা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন